গত কয়েক বছরের মধ্যে বগুড়ায় এবার আমন ধানের রেকর্ড পরিমাণ ফলন হয়েছে। লক্ষ্যমাত্রা চেয়ে অনেক বেশি জমিতে চাষও হয়েছে। ভালো ফলন পেয়ে বেশ লাভবান আর খুশি কৃষকরা। বগুড়া থেকে জাকারিয়া বিপ্লবের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আরিফ রহমান। গোলাভরা ধান আর বুকভরা গান, সেই প্রবাদ বাক্য যেন ফিরে এসেছে এবার। গ্রামে এখন কৃষকের উঠান আর গোলাভরা শুধু ধান আর ধান। একসময় প্রতি বিঘায় আমন ধান হতো 10 থেকে 12 মন, সেই জমিতে এবার ধান হয়েছে 16 থেকে 18 মন। সার, পানি আর ভালো আবহাওয়ার কারণে বেড়েছে ফলন। আমন ধান এরকম কোনোবার হয়নি, আমরা এতে কৃষকেরা খুবই খুশি। গতবারের চেয়ে আবহাওয়া ভালো থাকায় এবার ফলন মোটামুটি আমরা ভালো পাইছি। ঝড় বৃষ্টি না হওয়ার জন্য করে মনে করেন ধানটা একটু খুব ভালো হচ্ছে আর কি। কৃষি বিভাগের হিসেবে বগুড়ায় 1,65,000 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও 21,000 হেক্টর জমিতে বেশি আবাদ হয়েছে। এতে চাল হবে প্রায় 6,00,000 মেট্রিক টন। এবার চলতি মৌসুমে ধান যে আমরা পেয়েছি তাতে আমরা খুব খুশি। আমার বুদ্ধির বয়সে ধানের ফলন এত হচ্ছে যে এইবারই বেশি। প্রতি হেক্টরে 0.8 মেট্রিক টন ফলন বেড়েছে জানালেন এই কৃষি কর্মকর্তা। ধান উৎপাদনের যে সমস্ত লজিস্টিকের প্রয়োজন হয় সেটা এই সময় অ্যাভেলেবেল ছিল, অর্থাৎ সার সেচ সবটাই নিয়ন্ত্রণে ছিল, পানির স্বল্পতা ছিল না, আবহাওয়া অনুকূল ছিল, যার ফলে উৎপাদন গত বছরের তুলনায় এবছর একটু বেশি হয়েছে। ধানের উপযুক্ত দাম পেতে নতুন উদ্যোগ চান এ অঞ্চলের কৃষকরা। আরিফ রহমান, SATV,